স্বয়ং পরিচালিত করেন নিজের পূজো। মা স্বপ্নদেশে জানান যে তিনি কিভাবে পূজো নিতে চান। মা স্বপ্নে বলে দেয় যে মুখ তারিখ আমি জলে যাব, টাইম ঠিক না, কোন টাইমে যাবা সব মা বলে দেয়। ডাঙ্গারবালিতে আমরা দেখেছি যে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে মা কোথাও পালাতে না পারে। আর এখান থেকে শুরু হচ্ছে এই মন্দিরের অলৌকিক কাহিনী। স্বপ্নদেশে জানিয়ে দেন যে তিনি কিভাবে পূজো চান। কেউ পারে না নিজের মতো পূজো করতে, মায়ের কাছে আছে সমস্ত সমস্যার সমাধান। আমি তোর কাছে আসতে চাইছি আর তুই আমাকে সরিয়ে দিচ্ছিস, অন্য এক লীলা শুরু করেন তখন। এরপর এখানে একজনা খুঁটোটা ভেঙে দিয়েছিল, হ্যাঁ, গাড়িতে নিয়ে তার ঘাটটা নাকি বেঁকে গিয়েছিল। এই মায়েরও রয়েছে অনেক অলৌকিক লীলা। মাছ ধরার সময় উঠে আসে মায়ের গহনা এবং সাত সরঞ্জাম। ছাকা দিয়ে মাছ ধরছিল, সেই কাপড় ছাকায় সব উঠে গেছিল। আর এখান থেকে প্রমাণ হয় যে মা এখানে আজও বিরাজমান। ধূপ ধুনোর মায়ের সান্নিধ্যে থাকা আর এক সুগন্ধ, যা প্রমাণ করে দেয় মা এখানে জীবন্ত ভাবে আছেন। মা যে জীবন্ত তার অনেক দৃষ্টান্তই আমরা আমাদের ভিডিওতে তুলে ধরেছি, কিন্তু আজকে এমন এক ঘটনার সম্মুখীন হতে চলেছি যেটা শুনলে আপনারা থমকে যাবেন। এক বিরল ঘটনা, খুব সাধারণ একটা মন্দির, কিন্তু এই সাধারণ মন্দিরের মধ্যে লুকিয়ে আছে অনেক অসাধারণ কাহিনী। কেন বলছি ঘটনাটি বিরল আর কেন বলছি অসাধারণ কাহিনী লুকিয়ে আছে, তো চলুন জানা যাক কেন এটা বিরল ঘটনা। আজকে আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে মা স্বয়ং পরিচালিত করে নিজের পূজো। হ্যাঁ, কোনোদিন শুনেছেন আগে? না, কখনো কেউ শোনেননি, কখনো দেখেননি, কিন্তু এবারে আপনারা শুনবেন এই এক ঘটনা, তাই তো এই ঘটনা বিরল। হ্যাঁ, ঠিকই শুনছেন, মা স্বপ্নদেশে জানান যে তিনি কিভাবে পূজো নিতে চান। তিনি তার কার্যকলাপ সবকিছু জানান তার স্বপ্নদেশের মাধ্যমে, এমনকি এই মূর্তির প্রতিষ্ঠাও হয় মায়ের স্বপ্নদেশে, এবং মায়ের স্বপ্নদেশে হয় এই মূর্তি বিসর্জন। মা স্বপ্নে বলে দেয় যে মুখ তারিখ আমি জলে যাব, টাইম ঠিক না, কোন টাইমে যাবা সব মা বলে দেয়। কিন্তু কি সেই ঘটনা, কোথায় আছে এই মন্দির, আর কি এমন ঘটনা, তো চলুন বিস্তারিত জানবো আমাদের এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এইভাবে আমাদের ভালোবাসা দিয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমরা চলে এসেছি এমন এক জায়গায় যেখানে মা স্বয়ং পরিচালিত করেন নিজের পূজো। হ্যাঁ, শুনেছেন আগে কখনো যে মা নিজের পূজো নিজে সঞ্চালিত করছে, কিন্তু এবারে শুনবেন এক বিরল ঘটনা। ঠিকই শুনছেন আপনারা, মা স্বপ্নদেশে জানান দেন নিজের কার্যকলাপ, এমনকি এই মূর্তির প্রতিষ্ঠাও হয় মায়ের স্বপ্নদেশে, এবং মায়ের স্বপ্নদেশেই হয় এই মূর্তির বিসর্জন। মায়ের বিসর্জন হয়, মা যখন আদেশ দেয় স্বপ্নান্তর দেয় তখন মাকে বিসর্জন করা হয়, আবার মা আদেশ দিবা গায়ে মাটি দেওয়ার জন্য তখন আবার গায়ে মাটি দেওয়া হয়। চৈত মাসে প্রতিষ্ঠা হয় মা, নতুন মাসে, আর ওই মায় রয়ে যায় বছর, আবার সেই মাঘ মাসে সিজন পড়াবে তখন নাই মিলা হয় সিজনে মিলা, ওখানে জিলাপি খায় তারপরে মা আদেশ দেয়। লুকিয়ে আছে অলৌকিক কাহিনী, কিন্তু কাহিনীটা কি, কাহিনী যুক্ত আছে এক শিলা মূর্তির সাথে। হ্যাঁ, যেমন কি আমরা ডাঙ্গার কালীতে দেখেছি, আর এই ডাঙ্গার কালীর সঙ্গেই লিপ্ত আছে এই মন্দিরের ঘটনা। তো চলুন জেনে নিই কি সেই ঘটনা। ডাঙ্গার কালীতে আমরা দেখেছি যে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে মা কোথাও পালাতে না পারে, আর এখান থেকে শুরু হচ্ছে এই মন্দিরের অলৌকিক কাহিনী। মা নাকি কিভাবে পূজো নেবেন সেটাও নিজেই ঠিক করেন। তিনি স্বপ্নদেশে জানিয়ে দেন যে তিনি কিভাবে পূজো চান। না, শুধু সেবায়তকে না, কোনো না কোনো সদস্যের মাধ্যমে তিনি স্বপ্নদেশ দেন এবং তার মাধ্যমে জানান দেন যে তিনি কিভাবে পূজো চান, কিভাবে তিনি প্রতিষ্ঠা হতে চান এবং কিভাবে তিনি বিসর্জন নিতে চান। তো সবকিছু ঘটে তার আদেশ মতে, খাটে না কারুর আদেশ। কেউ পারে না নিজের মতো পূজো করতে, আর এটাই হচ্ছে এই মন্দিরের এক বিরল ঘটনা যা আজ পর্যন্ত কোনো মন্দিরে হয়নি। এই মন্দির খুব ছোট্টখাট্ট সাধারণ হলেও মায়ের লীলার অসাধারণ হওয়ার জন্য দূর দূরান্ত থেকে ভক্তদের ভিড় জমে, কারণ ভক্তরা জানে তাদের মনস্কামনা মায়ের কাছে নিয়ে এলে মা কখনো কাউকে খালি হাতে ফেরার না। তাই তো আসানসোল, ঝাড়খণ্ড, দুর্গাপুর থেকে আরম্ভ করে আরও বিভিন্ন জায়গা থেকে ভিড় জমে মায়ের মন্দিরে।
মায়ের কাছে আছে সমস্ত সমস্যার সমাধান। তাই মানুষ এসে মায়ের চরণে ঠাঁই নেয় এবং তাদের সমস্যার সমাধানও করেন এই মা। আর তাই তো তিনি আজও জীবন্ত সবার কাছে। মা যে জীবন্ত তার অনুভূতিটাই হচ্ছে আলাদা এক অনুভূতি, আর এই অনুভূতি অনুভব করেছেন এখানকার এলাকাবাসীগণ। তো চলুন শুনে নিই কি বলেন তারা। আমার শ্বশুর বাগাল ছিল, গরু চুরাতে গেছিল, এরপরে নদীর ঘাটে গরু চান কুড়াতো, চান কুড়াতে গেলে মা পায়ে লাগতো। পায়ে লাগার পর তিন দিন পায়ে লেগেছিল, তিন দিনই ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পর চার দিনে মা স্বপ্ন দিয়েছিল। স্বপ্ন দেওয়ার পর সে পাথরটিকে যাদের ঘরে পাগাল কাজ করতো তাদের ঘরে এনে গোয়ালে রেখেছিল। রাখার পর প্রত্যেকদিন দুধ চা আমরা যা ওকে খেতে দিত তাই মাকে দিত। দেওয়ার পর নিয়ে বলে ওদের বাবুরা সব জেনে গেল। জানার পর বলছে তুই কেন আমার ঘরে সব করবি, তাহলে তুই যখন পেয়েছিস মাকে ঘরে নিয়ে যা। ঘরে নিয়ে এলো, নিয়ে আসার পর মা স্বপ্ন দিল যে এরকম রং এরকম মূর্তি আমাকে আন পৃথিবী। এনে মা বাবা প্রতিষ্ঠা করলো, প্রতিষ্ঠা করে চতুর্দিকে নাম ছড়িয়ে গেল, জন্মান্ডাও আসতে শুরু করলো। না থেমে থাকেনি এখানে মায়ের লীলা। মায়ের লীলা খেলা তো যেন এবার শুরু হলো। যখন সেই সেবায় মায়ের সেই স্বপ্নাদেশ অমান্য করে মানে না, তারপর থেকে ঘটে আরো এক ঘটনা। মা যেন অন্য এক লীলা শুরু করেন তখন। সেই লীলাটি হলো যখনই সেই সেবায় তার পুকুরে স্নান করতে যেতেন তখনই বারংবার একটা শিলা তার পায়ের কাছে এসে পড়তো। সেবায় খুব স্বভাবতই আর পাঁচটা পাথরের মতো তাকে দূরে সরিয়ে দিতেন। তারপর যেটা ঘটে সেটা এক বিরল ঘটনা। তারপর মা তাকে স্বপ্নাদেশ দেন। মা বলেন, আমি তোর কাছে আসতে চাইছি আর তুই আমাকে সরিয়ে দিচ্ছিস। তখন সেই সেবায়েত পরের দিন সেই পুকুরে দেখেন যে সেই শিলামূর্তিটি একই জায়গায় অবস্থান করেছেন এবং সেখান থেকে সেই শিলামূর্তিকে তুলে মায়ের প্রতিষ্ঠা করেন তিনি। আর তখন থেকে হয় মায়ের পুজো। কি ভাবছেন তো এই এক বিরল ঘটনা? তো শুনুন জীবন্ত মায়ের আরো এক ঘটনা শুনুন। মা যে জীবন্ত তার আরো এক ঘটনা হচ্ছে বিসর্জনের সময়। হ্যাঁ, যেমন প্রতিষ্ঠা পুজো সবকিছু মায়ের আদেশ ছাড়া হয় না, ঠিক বিসর্জন হয় মায়ের স্বপ্নাদেশে। এই মন্দিরের কিছুটা দূরত্বে রয়েছে পখন্না শ্মশান কালী মন্দির, আর এই মায়েরও রয়েছে অনেক অলৌকিক লীলা। তো চলুন সেখানকার সেবায়েতের মুখ থেকে শুনে নিই কি আছে এই মায়ের লীলা। খুঁটোটা ভেঙে দিয়েছিল গাড়িতে নিয়ে, তার ঘাটটা নাকি বেঁকে গিয়েছিলো মুসলিমদের লোক নিয়ে। সে এসে পরে আবার তখন ইয়ে করা হলো, তাকে তারা পুজো ফুজো করিয়ে তা তখন আবার ঠিক হলো। কিন্তু অনেক রকম অনেক রুগী আসে এখানে, তারা মাকে বলে যায়, মায়ের দিকে অনেক মানসিক মানসিক করে যায়, আবার তারা ঠিক হয়ে যায়। তাদের মতে তাদের যেন সাহস হয় না সন্ধ্যের সময় এই মন্দিরের ধারে পাশেও আসার, কারণ সন্ধ্যের সময় এক বিরল সুগন্ধ চারিদিকে যেন মাতিয়ে তোলে। আর এই এক ধূপ ধুনোর মায়ের সান্নিধ্যে থাকা আর এক সুগন্ধ, যা প্রমাণ করে দেয় মা এখানে জীবন্ত ভাবে আছেন। কেউ সন্ধ্যাতে একা একা কেউ আসলো পারতো না ভয়ে, সবাই নাকি বলে যে মা এলো এতে থাকে। এই মন্দিরের আরো একটি অলৌকিক কাহিনী হলো এই মন্দিরের পাশের পুকুরে মাছ ধরার সময় উঠে আসে মায়ের গহনা এবং সাজ সরঞ্জাম। হ্যাঁ, সাজের জিনিস, পুজোর জিনিস, কাপড় ছাকা দিয়ে মাছ ধরছিল, সেই কাপড় ছাকায় সব উঠে গেছিল। আর এখান থেকে প্রমাণ হয় যে মা এখানে আজও বিরাজমান। তাই তো, মা আজও জীবন্ত। ভাবছেন তো যে মায়ের দর্শন কিভাবে হবে? তো চলে আসুন দুর্গাপুরে। আর দুর্গাপুর স্টেশন থেকে দুর্গাপুর বিষ্ণুপুর বাস ধরেই নেমে যান গোপালপুরে। আর গোপালপুরে নেমে কোনো টোটো বা অটো ধরেই সহজেই পৌঁছে যান মহন্ত কালী মন্দিরে, আর করে নিন মায়ের দর্শন। সবার শেষে বলে রাখি, যারাই আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করবেন।